হ্যালো ফ্রেন্ডস এমএস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের মানডে স্পেশাল এপিসোডে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই লাস্ট মানডে আমরা ভারতের সংবিধানের আর্টিকেল এইট্টি ফাইভ পর্যন্ত আলোচনা করেছিলাম তো আজকে আমরা এরপর থেকে পড়বো অর্থাৎ আর্টিকেল এইট্টি সিক্স থেকে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক লাস্ট মানডে আমি ভারতের সংবিধানের আর্টিকেল এইট্টি টু আর্টিকেল এইট্টি থ্রি আর্টিকেল এইট্টি ফোর আলোচনা করেছিলাম আর্টিকেল এই টু অর্থাৎ ছিল আফটার এজ সেনসাস মানে প্রত্যেকবার জনগণনার পরে কি করা হবে যেগুলি লোকসভা বা রাজ্যসভার আচন আসন আছে সেগুলি রিএডজাস্টমেন্ট করা হবে এইট্টি থ্রিতে ছিল ডিউরেশন অফ দি হাউজ অফ পার্লিয়ামেন্ট হাউজ অফ পার্লিয়ামেন্ট তারপরে 84 ফোরে ছিল কোয়ালিফিকেশন অফ দি মেম্বার অফ দি পার্লিয়ামেন্ট কোয়ালিফিকেশন এবং 85 ফাইভে ছিল সেশনস অফ পার্লামেন্ট সেশনস অফ পার্লিয়ামেন্ট এইটটি থ্রি এইটি ফোর এইট্টি ফাইভ আমরা লাস্ট মানডে ডে আলোচনা করেছি তো আজকে আমরা আর্টিকেল এইট্টি সিক্স থেকে পড়ব ভারতের সংবিধানের অনুচ্ছেদ এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি নম্বর যেটা অনুচ্ছেদ রয়েছে সেটা আজকে আমরা পড়বো তো আর্টিকেল এইট্টি সিক্স আর্টিকেল এইট্টি সিক্সে আছে রাইট অফ প্রেসিডেন্ট টু প্রেসিডেন্টের দুইটা অধিকারের কথা বলা হয়েছে প্রেসিডেন্ট রাইট অফ প্রেসিডেন্ট টু অ্যাড্রেস এন্ড সেন্ড মেসেজেস টু হাউজেস তো আমরা জানি হাউস দুটো আছে একটা হচ্ছে হাউস দুটো আছে একটা হচ্ছে লোকসভা এবং একটা হচ্ছে রাজ্যসভা তো রাষ্ট্রপতির কি কী অধিকার রয়েছে তিনি যে কোনো একটা সদনকে যদি লোকসভায় চান লোকসভায় তিনি তার বক্তৃতা প্রদান করতে পারবেন অ্যাড্রেস করতে পারবেন মানে বক্তৃতা প্রদান করা এবং সেন্ট মেসেজেস এবং তিনি যদি কোনো বার্তা দিতে চান তো তিনি করতে পারবেন ক্লোজ ওয়ানে বলা হয়েছে রাষ্ট্রপতি যদি চান তো তিনি দুটা সদনকে লোকসভা প্লাস রাজ্যসভা তো দুটা সদনকে তিনি কি করবেন অ্যাসেম্বল করবেন যারা সদস্য থাকবেন তাদেরকে উদ্দেশ্য করে একসাথে তিনি অ্যাড্রেস করে বক্তৃতা প্রদান করতে পারবেন এবং ক্লোজ টুতে বলা হয়েছে তিনি কোনো মেসেজ দিতে পারবেন যদি কোনো বার্তা দিতে চান তো তিনি সেটা কোনো সাপোজ কোনো আইন সম্পর্কে আলোচনা কোনো বিলের উপর ডিসকাশন এছাড়াও তিনি যদি ইচ্ছা করেন যে কোনো বার্তা তিনি দিতে পারবেন উভয় সদনকে দিতে পারবেন বা যে কোনো একটা সদনকে তিনি উদ্দেশ্য করে তিনি বার্তা দিতে পারবেন সেটা রাষ্ট্রপতির অধিকারের মধ্যে পড়ে এবং সেটা ভারতের সংবিধানের অনুচ্ছেদ এইটটি সিক্সে বলা হয়েছে ছিয়াশি নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তো ছিয়াশি নম্বর অনুচ্ছেদ হয়ে গেল এখন আমরা সাতাশি নম্বর অনুচ্ছেদ দেখব এইটটি সেভেন স্পেশাল স্পেশাল অ্যাড্রেস বাই দা প্রেসিডেন্ট তো এইট্টি সিক্সে ছিল যেটা তার সাধারণ অধিকারের কথা কিন্তু এখানে যেটা যেটা বলা হয়েছে সেটা বিশেষ অধিকার মানে বিশেষভাবে তিনি যখন বক্তৃতা প্রদান করবেন সেটার কথা এখানে বলা হয়েছে তো কখন কখন রাষ্ট্রপতি স্পেশাল অ্যাড্রেস করবেন বিশেষ বক্তৃতা তিনি প্রদান করবেন সেটার বিষয়ে বলা হয়েছে তো কখন কখন তিনি বিশেষ বক্তৃতা প্রদান করবেন সাপোজ ফার্স্ট কমেন্সমেন্ট ফার্স্ট কমেন্সমেন্ট অফ সেশন আফটার ইচ্চ সিলেকশন যেটা সাধারণ নির্বাচন থাকবে লোকসভার যেটা সদস্য নির্বাচিত হওয়ার পরে তিনি যখন প্রথম অধিবেশন থাকবে তিনি সেখানে বিশেষ বক্তৃতার স্পেশাল ইন্টারেস্ট করবেন বিশেষ নম্বর আর কখন করবেন বছরের যেটা প্রথম অধিবেশন থাকবে কমেন্সমেন্ট মানে বছরের যখন প্রথম অধিবেশন থাকবে তখন তিনি বিশেষ বক্তৃতা প্রদান করবেন তারপর তিন নম্বর যদি তিনি ইচ্ছা করেন দুটো সদনকে একসাথে করে তিনি তার এই যে বিশেষ বক্তৃতা আছে সেটা তিনি প্রদান করতে পারবেন তো তিনি যদি চান লোকসভা প্লাস রাজ্যসভা দুটাকে একসাথে অ্যাসেম্বল করবেন একসাথে করে যারা সদস্য আছেন তাদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে একই হলে নিয়ে তিনি সেখানে তার বিশেষ বক্তৃতা প্রদান করবেন তো আর্টিকেল এইট্টি সেভেন হয়ে গেল আর্টিকেল এইট্টি সিক্সে ছিল যেটা রাষ্ট্রপতির অধিকার বক্তৃতা প্রদান করা এবং বিশেষ বক্তৃতা প্রদান করার বিষয়ে যেটা অনুচ্ছেদ রয়েছে সেটা হচ্ছে এইট্টি সেভেন আর্টিকেল সাতাশি বা অনুচ্ছেদ সাতাশি তো আর্টিকেল এইট্টি এইটি আছে রাইটস অফ ইন রেসপেক্ট অফ হাউজ মানে যারা মন্ত্রী থাকবেন এবং মহান্যায়বাদী যিনি থাকবেন তাদের যেটা সদন আছে সদনের ভিতরে তাদের অধিকারের বিষয়ে বলা হয়েছে তো কি কি অধিকার রয়েছে মিনিস্টার যারা আছেন তারা লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন মিনিস্টার যারা আছেন তারা লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন এবং তারা লোকসভায় গিয়ে বসে থাকেন আমরা জানি রাজ্যসভায় থেকেও রাজ্যসভার যারা সংসদ আছেন রাজ্যসভা থেকেও মন্ত্রী নির্বাচিত করা যায় কিন্তু যদি রাজ্যসভা থেকে মন্ত্রী নির্বাচিত হয়ে যান তো তিনি কোথায় বসবেন লোকসভায় গিয়ে বসবেন কিন্তু যখন তিনি বুট দিবেন তখন তিনি তার যেটা অরিজিনাল যেটা সদন আছে রাজ্যসভা আছে যদি রাজ্যসভা থেকে তিনি মন্ত্রী হিসাবে নির্বাচিত হয়ে যান তো তিনি রাজ্যসভায় গিয়ে ভোট দিতে পারবেন এবং লোকসভা থেকে তিনি যদি মন্ত্রী নির্বাচিত হয়ে যান তো লোকসভায় গিয়ে তিনি ভোট দেবেন এবং সাধারণত যারা মিনিস্টার থাকেন তারা লোকসভার কাছে দায়বদ্ধ তারা লোকসভায় বসেন তারপর অ্যাটর্নি জেনারেল সরকারের যেসব আইনি ব্যাপার আছে সেগুলিতে তিনি তার পরামর্শ প্রদান করেন তিনি কেন্দ্র সরকারের হয়ে যে কোনো আদালতে গিয়ে মামলা লড়েন কিন্তু তিনি লোকসভা বা রাজ্যসভার কারও কাছে দায়বদ্ধ নয় এছাড়াও তিনি লোকসভা বা রাজ্যসভার নয় তিনি রাজ্যসভা এবং লোকসভায় যখন কোনো বিল সংক্রান্ত বা কোনো কিছু বুটের প্রয়োজন হবে তখন তিনি বুটে অংশগ্রহণ করতে পারেন না তিনি বুট দিতে পারেন না তো মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল তারা মিনিস্টাররা থাকেন লোকসভার কাছে দায়বদ্ধ মিনিস্টার যে কোনো সদন থেকে নির্বাচিত হতে পারেন কিন্তু মিনিস্টার নির্বাচিত হওয়ার পরে তারা লোকসভায় গিয়ে বসেন কিন্তু যখন কোনো বুটের দরকার হয় তিনি তার অরিজিনাল যেটা সদন আছে সেই সদনে গিয়ে তিনি বুটে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল কোনো বুটে অংশগ্রহণ করতে পারেন না মিনিস্টার যারা আছেন তারা দুটি সদনেরই যদি কোনো জয়েন্ট মিটিং থাকে জয়েন্ট সিটিং থাকে সেখানে মিনিস্টাররা অংশগ্রহণ করতে পারেন তো আজকে আমরা জানলাম আর্টিকেল এইট্টি সিক্স এইট্টি সেভেন এবং এইট্টি এইট সংবিধান নিয়ে আমার আজকের আলোচনা এতটুকুই দেখা হয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে এবং আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ